হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিটস হলে তোমাদের সবাইকে স্বাগত। সো বন্ধুরা, হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের শেষ চ্যাপ্টারটি হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। আর এই চ্যাপ্টারে অনেক অনেক সূত্র আছে, তাই না? এই অনেক অনেক সূত্র তোমরা একটা ভিডিওর মাধ্যমে হচ্ছে আজকে পেয়ে যাবে। সেই সূত্রগুলোর নাম হচ্ছে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণের সূত্রসমূহ। তার মানে এই চ্যাপ্টারের যা খুঁটিনাটি সূত্রগুলো ছিল, যেগুলো হচ্ছে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ রিলেটেড, সো সেই সবগুলো সূত্র আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটার পরে তোমরা হচ্ছে সব সূত্রসমূহ তো বুঝতেই পারবে, প্লাস কোন সূত্রটা কিভাবে হলো এবং হচ্ছে কিভাবে তোমরা মনে রাখতে পারবে সেই সম্পর্কে আমি কিছু টিপস এবং হ্যাক্স তোমাদের দেখিয়ে দিব। তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণের সূত্রসমূহের মধ্যে প্রথম সূত্রটাই হচ্ছে প্রান্তিক ব্যয় বা পরিবর্তনশীল ব্যয়। প্রান্তিক ব্যয়ের আরেকটা নাম হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এটা সূত্র হচ্ছে মুখ্য ব্যয় যোগ পরিবর্তনশীল উপরিব্যয়। মুখ্য ব্যয় কিভাবে নির্ণয় করা যায়? মুখ্য ব্যয় আমরা উৎপাদন ব্যয় চ্যাপ্টারে দেখেছিলাম যে মুখ্য ব্যয় আমরা পাবো যদি ব্যবহৃত কাঁচামালের খরচের সাথে আমরা প্রত্যক্ষ মজুরি আর অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব মুখ্য ব্যয়। তো আমি আবার রিপিট করছি, ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে আমরা যদি প্রত্যক্ষ খরচগুলো যোগ করি, তাহলে পেয়ে যাব কোনটা? মুখ্য ব্যয়। আর পরিবর্তনশীল উপরিব্যয়, এখানে প্রথমে জানতে হবে যে উপরিব্যয়টা কি। উপরিব্যয়টা হচ্ছে যে ব্যয় সরাসরি মুনাফা অর্জনের সাথে জড়িত না, অথবা পণ্য বা সেবা উৎপাদনের সাথে জড়িত না, সেটাই হচ্ছে কি উপরিব্যয়। কিন্তু উপরিব্যয়ের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই ব্যয়টা মুনাফা সৃষ্টিকারী পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে কি করে, সাহায্য করে। যেমন ধরো কারখানা উপরিব্যয়, ঠিক আছে? তো কারখানা উপরিব্যয়ের একটা উদাহরণ আমি বলি। যদি কারখানার ভাড়ার কথা চিন্তা করো, তাহলে কারখানার ভাড়া এটা কিন্তু হচ্ছে পণ্য বা সেবা উৎপাদনের সাথে সরাসরি জড়িত না, কিন্তু এর মাধ্যমে হচ্ছে কার্যক্রমটা চলে, ঠিক আছে? পণ্য বা সেবা উৎপাদনের কার্যক্রম কোথায় চলে? কারখানায় চলে। আর সেই কারখানার ভাড়াটা হচ্ছে কারখানা উপরিব্যয়। এখন পরিবর্তনশীল উপরিব্যয় হচ্ছে যেই উপরিব্যয়গুলো পরিবর্তনশীল, সেগুলোই হচ্ছে পরিবর্তনশীল উপরিব্যয়। এখন আমি তোমাদের কয়েকটা পরিবর্তনশীল উপরিব্যয়ের উদাহরণ বলবো, তোমরা চাইলে লিখে নিতে পারো। পরিবর্তনশীল উপরিব্যয়গুলো হচ্ছে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, জ্বালানি অথবা শক্তি, আলো ও তাপ খরচ এবং বিবিধ খরচ। সো পরোক্ষ খরচগুলোকেই মূলত বলা হচ্ছে যে পরিবর্তনশীল উপরিব্যয়। এখানে কি কি আসবে? পরোক্ষ কাঁচামাল, তারপর হচ্ছে পরোক্ষ মজুরি, এরপর আসবে হচ্ছে জ্বালানি অথবা শক্তি, তারপর হচ্ছে আলো ও তাপ খরচ এবং অন্যান্য খরচগুলোই হচ্ছে পরিবর্তনশীল উপরিব্যয়। তো এই গেল হচ্ছে পরিবর্তনশীল ব্যয় নির্ণয় সূত্র। এখন আমরা দেখব অনুদান প্রান্ত। অনুদান প্রান্তের সূত্রটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে হচ্ছে প্রায়ই তোমাদের সৃজনশীল প্রশ্ন এসে থাকে। তো অনুদান প্রান্ত সমান সমান বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় অথবা প্রান্তিক ব্যয়। তো আমরা বিক্রয় মূল্য থেকে যদি পরিবর্তনশীল ব্যয় বাদ দিই, তাহলেই আমরা পেয়ে যাব হচ্ছে অনুদান প্রান্ত। এখন বন্ধুরা, এই বিক্রয় থেকে আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দিব। পরিবর্তনশীল ব্যয়ের একটা বৈশিষ্ট্য মনে রাখবে যে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে একক প্রতি স্থায়ী থাকে। ওকে বন্ধুরা, একক প্রতি স্থায়ী থাকে কোন ব্যয়? পরিবর্তনশীল ব্যয়। অথবা এখানে আরেকটা সূত্র দেওয়া আছে যে অনুদান প্রান্ত নির্ণয় সূত্র হচ্ছে স্থায়ী খরচ যোগ মুনাফা। সো স্থায়ী খরচের সাথে মুনাফা যোগ করলেও তোমরা পেয়ে যাবে অনুদান প্রান্ত, যেটার আরেকটা নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, অথবা এটাকে অনেকে বলে যে CM, মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। সো স্থায়ী খরচ যোগ মুনাফা। আবার আরেকটা সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় অথবা স্থায়ী খরচ থেকে আমি যদি ক্ষতি মাইনাস করি, তাহলেই পেয়ে যাব অনুদান প্রান্ত। সো বন্ধুরা, এখানে আবার স্থায়ী খরচটা হচ্ছে যেই খরচ ব্যবসা প্রতিষ্ঠানে মূলত পরিবর্তন হয় না, সেগুলোই হচ্ছে স্থায়ী খরচ, ঠিক আছে? পরিবর্তনশীল ব্যয় পরিবর্তন হয়, কিন্তু স্থায়ী খরচগুলো হচ্ছে সাধারণত পরিবর্তন হয় না। আর পরিবর্তনশীল ব্যয় একক প্রতি থাকবে হচ্ছে স্থায়ী, আর স্থায়ী ব্যয়গুলো একক প্রতি হচ্ছে পরিবর্তনশীল, মানে একক প্রতি বা ইউনিট প্রতি হচ্ছে স্থায়ী ব্যয়গুলো পরিবর্তনশীল।
তো এগুলো তোমাদের আমি জানিয়ে দিচ্ছি যাতে করে তোমরা হচ্ছে বহুনির্বাচনী প্রশ্নগুলো শিখতে পারো এবং সাথে সাথে তোমরা এই ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণের সূত্রসমূহ হচ্ছে বুঝতে পারো। এরপর হচ্ছে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণের সূত্র আরেকটা আছে একক প্রতি অনুদান প্রান্ত। একক প্রতি অনুদান প্রান্ত মানে হচ্ছে অনুদান প্রান্ত আমরা দেখেছি যে অনুদান প্রান্তের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। এখন যদি বলা হয় যে একক প্রতি অনুদান প্রান্ত বের করো তখন সেটা সূত্র হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি প্রান্তিক ব্যয় অথবা তোমরা কি লিখতে পারো পরিবর্তনশীল ব্যয়। তো একক প্রতি বিক্রয় মূল্য থেকে আমরা যদি মাইনাস করি একক প্রতি পরিবর্তনশীল ব্যয় তাহলেই বের হয়ে যাবে একক প্রতি অনুদান প্রান্ত। অথবা মুনাফাকে আমরা যদি ভাগ করি নিরাপত্তা প্রান্ত একক দিয়ে তাহলেও বের হয়ে যাবে একক প্রতি অনুদান প্রান্ত। এখন বন্ধুরা এখান থেকে কিন্তু তোমরা নিরাপত্তা প্রান্ত এককের সূত্র হচ্ছে পেয়ে যাচ্ছ, তাই না? নিরাপত্তা প্রান্ত একক সমান সমান কি হবে মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি অনুদান প্রান্ত। তো দেখো একটা সূত্র মুখস্থ করলেই তোমার দুইটা সূত্র হয়ে যাচ্ছে। কিভাবে? একক প্রতি অনুদান প্রান্ত সমান সমান হচ্ছে মুনাফা ডিভাইডেড বাই নিরাপত্তা প্রান্ত একক। তো তোমরা যদি নিরাপত্তা প্রান্তে একক বের করতে চাও তখন মুনাফাকে কি দিয়ে ভাগ করবে একক প্রতি অনুদান প্রান্ত দিয়ে ভাগ করলেই হবে। আবার এখান থেকে কিন্তু মুনাফাও বের করা যাবে, রাইট? মুনাফাও হচ্ছে এখান থেকে বের করা যাবে। তো এর পরের সূত্রটা আমরা দেখি, বিক্রয় সমান সমান পরিবর্তনশীল ব্যয় যোগ স্থায়ী ব্যয় যোগ মুনাফা। তো দেখো বন্ধুরা বিক্রয় মূল্য অথবা বিক্রয় এ সূত্র হচ্ছে পরিবর্তনশীল ব্যয় যোগ স্থায়ী ব্যয় যোগ মুনাফা। তার মানে হচ্ছে আমি যদি মুনাফার সাথে ব্যয়গুলো যোগ করি, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় আর আরেকটা হচ্ছে স্থায়ী ব্যয়, তো এই ব্যয়গুলো যোগ করলে কি হয়ে যাবে বিক্রয় মূল্য বের হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো সূত্র পাবো, যেমন দেখো মুনাফা নির্ণয় সূত্র পেয়ে যাব। মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে বিক্রয় মূল্য থেকে আমি যদি পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় মাইনাস করি তাহলে আমি হচ্ছে মুনাফা পেয়ে যাব। আবার স্থায়ী ব্যয় হচ্ছে পেয়ে যাব শুধু তোমরা কি করবে এক পাশ থেকে আরেক পাশ চেঞ্জ করে দিবে। সো একটা সূত্র ভালোভাবে মুখস্থ করলে তোমরা কিন্তু এখানে তিনটা চারটা সূত্র নিজেরাই হচ্ছে বের করে ফেলতে পারবে। অথবা বিক্রয় সমান সমান পরিবর্তনশীল ব্যয় যোগ অনুদান প্রান্ত। দেখো বন্ধুরা এই সূত্রটা কিভাবে এসেছে, আমরা জানি এর আগের স্লাইডে দেখেছিলাম যে স্থায়ী খরচ বা স্থায়ী ব্যয়ের সাথে আমরা যদি মুনাফা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব অনুদান প্রান্ত। ওকে, সো এখানে আমরা যা স্থায়ী ব্যয় যোগ মুনাফা এটার বদলে আমরা এখানে লিখেছি যে অনুদান প্রান্ত। সো পরিবর্তনশীল ব্যয়ের সাথে অনুদান প্রান্ত যোগ করলে আমরা কি পেয়ে যাব বিক্রয় মূল্য। আবার নিরাপত্তা প্রান্তের সাথে সমচ্ছেদ বিক্রয় যোগ করলেও আমরা পেয়ে যাব বিক্রয়। তো বন্ধুরা নিরাপত্তা প্রান্তটা হচ্ছে কি, নিরাপত্তা প্রান্ত হচ্ছে সমচ্ছেদ বিক্রয় থেকে প্রকৃত বিক্রয় যত টাকা বেশি সেটাই হচ্ছে নিরাপত্তা প্রান্ত। আর সমচ্ছেদ বিক্রয় হচ্ছে, প্রথমত আমার সমচ্ছেদ বিক্রয় তোমাদের বোঝানো উচিত, সমচ্ছেদ বিক্রয় অথবা সমচ্ছেদ বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু যেই বিন্দুতে ব্যবসা প্রতিষ্ঠানের কোনো লাভ হবে না কোনো ক্ষতিও হবে না। তার মানে সমচ্ছেদ বিন্দু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক আরেকটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু টাকা। তো এই দুইটা সূত্র তোমাদের পড়াই লাগবে যে সমচ্ছেদ বিন্দু এককের সূত্র কি আর সমচ্ছেদ বিন্দু টাকার সূত্র কি। আমি কিন্তু এই সূত্রগুলো তোমাদের সামনে দেখিয়ে দিব। তো আপাতত আমি তোমাদের বুঝাচ্ছি যে সমচ্ছেদ বিন্দুটা কি। সমচ্ছেদ বিন্দু হচ্ছে যে বিন্দুতে আয় এবং ব্যয় সমান হয় এবং লাভ কিংবা ক্ষতি হচ্ছে সবসময় শূন্য হবে। তো এটা হচ্ছে সমচ্ছেদ বিক্রয়। এখন সমচ্ছেদ বিক্রয় বলতে এখানে বোঝানো হয়েছে যে সমচ্ছেদ বিন্দু টাকা। আচ্ছা, এর সাথে আমি নিরাপত্তা প্রান্ত যোগ করব। নিরাপত্তা প্রান্ত মানে হচ্ছে আমার প্রকৃত বিক্রয়, ঠিক আছে, প্রকৃত বিক্রয় সমচ্ছেদ বিক্রয় থেকে যত টাকা বেশি হবে। তার মানে প্রকৃত বিক্রয় বেশি হবে আর সমচ্ছেদ বিক্রয় কম হবে। তো এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটাই হচ্ছে নিরাপত্তা প্রান্ত। ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণের আরো কিছু সূত্র আছে। প্রথমত হচ্ছে মুনাফা। তো দেখো মুনাফার সূত্রটা এর আগে আমরা দেখেছিলাম যখন আমরা বিক্রয় বের করেছিলাম, তাই না? বিক্রয়ের সূত্র হচ্ছে যদি তুমি স্থায়ী ব্যয়ের সাথে প্রান্তিক ব্যয় যোগ করো, মানে হচ্ছে পরিবর্তনশীল ব্যয় যোগ করো আবার মুনাফা যোগ করো তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে বিক্রয়। এখন মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে বিক্রয় থেকে প্রান্তিক ব্যয় এবং স্থায়ী ব্যয় মাইনাস করলে তুমি পেয়ে যাবে হচ্ছে মুনাফা।
এর পরের সূত্রটা হচ্ছে মুনাফা সমান সমান অনুদান প্রান্ত মাইনাস স্থায়ী ব্যয়। সো মুনাফা সমান সমান কি? অনুদান প্রান্ত মাইনাস স্থায়ী ব্যয়। সো এটাও মনে রাখবে যে অনুদান প্রান্ত অথবা কন্ট্রিবিউশন মার্জিন এটা বের করার সূত্রগুলো তোমরা দেখেছো যে স্থায়ী ব্যয়ের সাথে তুমি যদি মুনাফা যোগ করো, ঠিক আছে, স্থায়ী ব্যয় যোগ মুনাফা, তাহলে আমি কি পেয়ে যেতাম? অনুদান প্রান্ত। এখন আমি জাস্ট কি করলাম, মুনাফাকে ওই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে। সো মুনাফাকে সাইড চেঞ্জ করে আমার সূত্রটা কি আসবে, মুনাফা সমান সমান অনুদান প্রান্ত মাইনাস স্থায়ী ব্যয়। সো আমি আবার রিপিট করছি, মনে করো এখানে স্থায়ী ব্যয় যোগ মুনাফা সমান সমান হচ্ছে অনুদান প্রান্ত, আমি এখানে সিএম লিখছি, কন্ট্রিবিউশন মার্জিন। সো কন্ট্রিবিউশন মার্জিন এখানে সমান সমান কি, স্থায়ী ব্যয় যোগ হচ্ছে মুনাফা। এখন আমি যদি মুনাফার সূত্রটা বের করতে চাই, তাহলে স্থায়ী ব্যয়কে কি করবো, এই যে কন্ট্রিবিউশন মার্জিনের এখানে নিয়ে আসবো। সো স্থায়ী ব্যয় হচ্ছে প্লাস ছিল, এখানে হয়ে যাবে কি মাইনাস, মাইনাস। সো মুনাফা সমান সমান কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত মাইনাস হচ্ছে কি এখানে, স্থায়ী ব্যয়। ওকে, সো এভাবেই আমরা হচ্ছে মুনাফাটা বের করব। অথবা নিরাপত্তা প্রান্ত গুণ অনুদান প্রান্ত অনুপাত। সো নিরাপত্তা প্রান্তটা আমরা আগেই জেনেছি যে প্রকৃত বিক্রয় সমচ্ছেদ বিক্রয় থেকে যত টাকা বেশি হবে সেটাই হচ্ছে নিরাপত্তা প্রান্ত। এর সাথে যদি আমি অনুদান প্রান্ত অনুপাতটা গুণ করি, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে মুনাফা। সো দেখো বন্ধুরা, মূলত মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে প্রথম দুইটা সূত্র অনেক অনেক বেশি ব্যবহৃত হয়। এরপর এই তিন নম্বর সূত্রটাও, এটা খুবই ইজি, আমরা যদি কি করি বিক্রয়ের সাথে মুনাফার শতকরা হার গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, মুনাফার পরিমাণ পেয়ে যাব। ধরো আমার বিক্রয় হচ্ছে 1,00,000 টাকা, ঠিক আছে। এখন বিক্রয়ের সাথে এখানে বলা আছে যে বিক্রয়ের উপর মুনাফার হার ধরা হয়েছে 30%। সো আমি কি করব, এই বিক্রয় মূল্যের উপর 30% মুনাফার হার ধরলে আমার বের হয়ে যাবে মুনাফার পরিমাণ। আবার হচ্ছে মোট বিক্রয় থেকে আমি যদি মোট খরচ মাইনাস করি, মোট খরচ কি কি, এখানে এই যে দেখো প্রথম সূত্রটা প্রান্তিক ব্যয় আর হচ্ছে স্থায়ী ব্যয়, তো এগুলো হচ্ছে মোট খরচ। তো মোট বিক্রয় থেকে যদি মোট খরচ মাইনাস করি, তাহলে আমি কি পেয়ে যাব বন্ধুরা, মুনাফা অথবা প্রফিট পেয়ে যাব। এরপর হচ্ছে নিরাপত্তা প্রান্তের সূত্র। এতক্ষণ আমরা শুধু বিভিন্ন সূত্রের মধ্যে নিরাপত্তা প্রান্তকে দেখেছি, এখন নিরাপত্তা প্রান্ত কিভাবে বের করব সেটা দেখব। সো নিরাপত্তা প্রান্তের সংজ্ঞাটাই হচ্ছে যে প্রকৃত বিক্রয় সমচ্ছেদ বিক্রয় থেকে যত বেশি হবে। সো সংজ্ঞার মধ্যেই দেখো সূত্রটা কিন্তু লিখে দেওয়া আছে যে প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয় অথবা সমচ্ছেদ বিন্দু টাকা, তাহলেই পেয়ে যাব নিরাপত্তা প্রান্ত। অথবা মুনাফা ডিভাইডেড বাই অনুদান প্রান্ত অনুপাত। মুনাফাকে যদি অনুদান প্রান্ত অনুপাত দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো, নিরাপত্তা প্রান্ত। সো বন্ধুরা দেখো, এই সূত্রটা আর কোন সূত্রটা রিলেটেড, এই যে 3 নম্বর সূত্রটা, ঠিক আছে। আমরা মুনাফা সমান সমান জানতে পেরেছি যে নিরাপত্তা প্রান্ত গুণ অনুদান প্রান্ত অনুপাত। সো এখানে কি হলো, জাস্ট আমরা নিরাপত্তা প্রান্তকে এই পাশে নিয়ে এসেছি, মানে লেফট সাইডে আমরা নিয়ে এসেছি, আর মুনাফাকে কি করেছি, আমরা রাইট সাইডে নিয়ে এসেছি। তো মুনাফা রাইট সাইডে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ওকে, এখানে আমরা শুধুমাত্র কি করব, সাইড চেঞ্জ করে দিব। তার মানে যদি গুণ থাকে এক পাশে, সমান সমানের এক পাশে গুণ থাকলে তখন অপোজিট পাশে গিয়ে সেটাই হচ্ছে ভাগ হয়ে যাবে। সো নিরাপত্তা প্রান্ত সমান সমান মুনাফা ডিভাইডেড বাই অনুদান প্রান্ত অনুপাত। এর পরের সূত্রটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত একক। আমরা যে সূত্রটা দেখেছি সেটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত টাকা, মানে হচ্ছে প্রকৃত বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয় মাইনাস করলে নিরাপত্তা প্রান্ত টাকা পাবো। আবার হচ্ছে মুনাফা ডিভাইডেড বাই অনুদান প্রান্ত অনুপাত, এটা করলে আমরা পাবো নিরাপত্তা প্রান্ত টাকা। এখন আমরা দেখব নিরাপত্তা প্রান্ত একক অথবা ইউনিট নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি। মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি অনুদান অথবা অনুদান প্রান্ত যদি আমরা লিখি, তাহলে আমরা কি পেয়ে যাব, নিরাপত্তা প্রান্ত একক। সো বন্ধুরা, তোমরা প্রশ্নের উদ্দীপকটা ভালো করে পড়বে যে কোন কোন আইটেম দেওয়া আছে। এখন মনে করো তোমার উদ্দীপকে মুনাফার পরিমাণ দেওয়া নেই, অথবা তুমি মুনাফা নির্ণয় করতে পারবে না, তাহলে নিরাপত্তা প্রান্তের ক্ষেত্রে তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবে, একদম প্রথম সূত্রটা, প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়, ঠিক আছে। আর যদি মুনাফার পরিমাণ দেওয়া থাকে কিন্তু প্রকৃত বিক্রয়ের অ্যামাউন্টটা না দেওয়া থাকে, তখন তোমরা হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করবে। সো সূত্র অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে, যেই যেই এলিমেন্টগুলো হচ্ছে তোমার উদ্দীপকে থাকবে, সেই এলিমেন্টগুলো নিয়ে তুমি হচ্ছে সূত্রটা অ্যাপ্লাই করবে। অথবা
প্রকৃত বিক্রয় একক মাইনাস সমুচ্ছেদ বিক্রয় একক। তো প্রকৃত বিক্রয় একক মানে হচ্ছে কতটুকু ইউনিট আমি বিক্রি করেছি প্রকৃত পক্ষে, সেটা মাইনাস হচ্ছে সমুচ্ছেদ বিক্রয় একক, মানে হচ্ছে সমুচ্ছেদ বিন্দু একক। কত একক পণ্য বিক্রয় করলে প্রতিষ্ঠানের লাভও হবে না ক্ষতিও হবে না সেই একক। তো প্রকৃত বিক্রয় একক থেকে সমুচ্ছেদ বিক্রয় একক বাদ দিলে আমরা পেয়ে যাব নিরাপত্তা প্রান্ত একক, আর এই এককটা যদি কেটে দেই তাহলে আমরা পেয়ে যাব নিরাপত্তা প্রান্ত টাকা। এরপরে হচ্ছে নিরাপত্তা প্রান্ত অনুপাত। নিরাপত্তা প্রান্ত অনুপাতের ক্ষেত্রে আমার কি বের করতে হবে, আমার মোট বিক্রয় শতকরা হার বের করতে হবে। সো নিরাপত্তা প্রান্ত অনুপাত সমান সমান নিরাপত্তা প্রান্ত ডিভাইডেড বাই বিক্রয় গুণ 100। সো এই সূত্রটা একটু যদি ভাঙি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে নিরাপত্তা প্রান্ত সমান সমান কি, প্রকৃত বিক্রয়, রাইট? সো প্রকৃত বিক্রয় থেকে আমি যদি সমুচ্ছেদ বিক্রয়টা মাইনাস করি, হ্যাঁ এখানে আমি জাস্ট সমুচ্ছেদ লিখছি, প্রকৃত বিক্রয় থেকে সমুচ্ছেদ বিক্রয় মাইনাস করে আবার আমি ডিভাইড করব হচ্ছে ওই যে প্রকৃত বিক্রয় দিয়ে, তো তাহলে আমি পাবো নিরাপত্তা প্রাপ্ত অনুপাতের শতকরা হার। আর শতকরা হার বের করতে হলে আমাকে অবশ্যই হচ্ছে এখানে 100 দিয়ে গুণ করতে হবে। সো যেটা লিখেছি ওইটার সাথে আমি 100 দিয়ে গুণ করলেই আমি পেয়ে যাব নিরাপত্তা প্রান্ত অনুপাত। ওকে বন্ধুরা, এরপর আছে পরিবর্তনশীল ব্যয় অথবা প্রান্তিক ব্যয়। সো পরিবর্তনশীল ব্যয়ের আরেকটা নাম হচ্ছে প্রান্তিক ব্যয়, সমান সমান হচ্ছে বিক্রয় মাইনাস স্থায়ী ব্যয় মাইনাস হচ্ছে মুনাফা। সো আমরা এর আগে দেখেছি যে পরিবর্তনশীল ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে মুখ্য ব্যয়ের সাথে, ঠিক আছে, মুখ্য ব্যয়ের সাথে পরিবর্তনশীল উপরিব্যয় যোগ করলে আমরা কিন্তু পরিবর্তনশীল ব্যয়টা পেয়ে যাব। এটার আরেকটা সূত্র হচ্ছে বিক্রয় থেকে স্থায়ী ব্যয় আর হচ্ছে মুনাফা মাইনাস করলেই পরিবর্তনশীল ব্যয় পেয়ে যাব। সো দেখো আমার যদি বিক্রয়ের সূত্রটা মনে থাকে একদম প্রথমত, সেই বিক্রয় সূত্র দিয়ে আমি স্থায়ী ব্যয় মুনাফার সূত্র তারপর হচ্ছে পরিবর্তনশীল ব্যয় সবগুলোই হচ্ছে বের করতে পারবো। আবার পরিবর্তনশীল ব্যয় সমান সমান হচ্ছে বিক্রয় মাইনাস অনুদান প্রান্ত। কারণ দেখো বন্ধুরা অনুদান প্রান্তের সূত্রটা কি ছিল, অনুদান প্রান্তের সূত্রটা ছিল বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। তো আমরা কি করলাম, এখানে পরিবর্তনশীল ব্যয়কে লেফট সাইডে নিয়ে এসেছি আর অনুদান প্রান্তকে রাইট সাইডে নিয়ে এসেছি, সো এখানে কি হবে মাইনাস হয়ে যাবে। ওকে, সো যদি আমরা এটা মনে রাখি যে অনুদান প্রান্তের সূত্র কি, সেটা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়, তাহলে ওইখান থেকে আমরা পরিবর্তনশীল ব্যয়ের সূত্রটা পেয়ে যাব। এরপর দেখো একক প্রতি প্রান্তিক ব্যয়। একক প্রতি প্রান্তিক ব্যয় অথবা একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সূত্রটা হচ্ছে এই সূত্রটার সাথে আমরা জাস্ট একক প্রতিটা যোগ করে দিব, যে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি অনুদান প্রান্ত। সো একক প্রতি বলতে বোঝানো হয়েছে যে প্রতি ইউনিটে বিক্রয় মূল্য কত টাকা। ধরো আমার এখানে হচ্ছে পণ্য প্রত্যেকটা দাম হচ্ছে 10 টাকা, ঠিক আছে, আমি 10 টাকার পণ্য 100টা হচ্ছে বিক্রয় করলাম, তাহলে এখানে টোটাল বিক্রয় আছে আমার বন্ধুরা 1000 টাকার। আমি প্রত্যেকটা 10 টাকা মূল্যের পণ্য হচ্ছে 100টা হচ্ছে বিক্রি করলাম, তাহলে আমি কত টাকা পাবো, টোটাল 1000 টাকা। সো এই 1000 টাকা আমি কোথায় লিখবো, এই যে প্রথম সূত্রটা পরিবর্তনশীল ব্যয় সমান সমান এখানে হচ্ছে বিক্রয় টাকাটা লিখবো যে 1000 টাকা। কিন্তু যদি বলা হয় যে একক প্রতি, তখন আমি কোনটা ইউজ করবো, এই যে 10 টাকারটা আমি ইউজ করব। সো এখানে 10 টাকা হবে মাইনাস একক প্রতি অনুদান প্রান্ত যত হবে সেই টাকাটা আমি এখানে লিখব। ওকে বন্ধুরা, এবার আমরা দেখব স্থায়ী ব্যয় সূত্রটা কি। এতক্ষণ কিন্তু আমরা মুনাফা বিক্রয় পরিবর্তনশীল ব্যয় সব দেখে ফেলেছি, এখন দেখব হচ্ছে স্থায়ী ব্যয়ের সূত্রটা কি। স্থায়ী ব্যয় সমান সমান বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস হচ্ছে মুনাফা, অথবা অনুদান প্রান্ত থেকে আমি যদি মুনাফা মাইনাস করি তাহলেও স্থায়ী ব্যয় পাবো। আমরা জানি অনুদান প্রান্তের সূত্রটা হচ্ছে স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয়ের সাথে আমি যোগ করব হচ্ছে মুনাফা, ঠিক আছে, স্থায়ী ব্যয় যোগ মুনাফা সমান সমান হচ্ছে কি, অনুদান প্রান্ত। সো এখন যদি আমাকে বলা হয় যে স্থায়ী ব্যয় নির্ণয় করো, সো আমরা কি করব, স্থায়ী ব্যয় হচ্ছে এই পাশে নিয়ে আসব, হ্যাঁ, আর হচ্ছে মুনাফা এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, আর অনুদান প্রান্তটা ডান পাশে চলে আসবে। সো কি সূত্রটা দাঁড়ায়, এই সূত্রটা দাঁড়ায় যে স্থায়ী ব্যয় সমান সমান অনুদান প্রান্ত মাইনাস মুনাফা, অথবা বিক্রয় ইনটু অনুদান প্রান্ত অনুপাত মাইনাস মুনাফা, মানে বিক্রয়ের সাথে আমি গুণ করব অনুদান প্রান্ত অনুপাত, এরপর এখান থেকে মাইনাস করব হচ্ছে মুনাফা।
তাহলেও কি বের হয়ে যাবে বন্ধুরা? স্থায়ী ব্যয় বের হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা এখানে বিক্রয় গুণ অনুদান প্রান্ত অনুপাত, এই জিনিসটা আমি তোমাদের বুঝাচ্ছি যে অনুদান প্রান্তকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে বিক্রয় গুণ অনুদান প্রান্ত অনুপাত। তো এটা কিভাবে লিখলাম? বিক্রয় মাইনাস হচ্ছে সমচ্ছেদ একক অথবা সমচ্ছেদ বিক্রয়, ঠিক আছে? তো ওইটা আমি না লিখে আমি এখানে লিখছি বিইপি, মানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তো বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয় ডিভাইডেড বাই হচ্ছে আবার বিক্রয়, ঠিক আছে? এটা হচ্ছে অনুদান প্রান্ত অনুপাতের সূত্র। এখন আমি এখানে কি গুণ করলাম? এটার সাথে বিক্রয় গুণ করলাম। সো এখানে দেখো বিক্রয় নিচে আছে আর এখানে হচ্ছে বিক্রয় ধরলাম উপরে আছে, কারণ মনে মনে হচ্ছে নিচে এক। সো বিক্রয় আর বিক্রয় কেটে দিলে এখানে থাকে বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়। ওকে, সো বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয় মানে কি? অনুদান প্রান্তের সূত্র। সো বিক্রয় ইনটু অনুদান প্রান্ত অনুপাত, এটার বদলে আমরা অনুদান প্রান্ত কিন্তু লিখতে পারি। জাস্ট এই অনুদান প্রান্তকে আমরা ভেঙে লিখেছি বিক্রয় ইনটু অনুদান প্রান্ত অনুপাত। ওকে, আর মাইনাস হচ্ছে মুনাফা, এটা ঠিকই থাকবে। সো বন্ধুরা দেখেছো কিভাবে তোমরা সূত্রগুলো হচ্ছে অ্যাপ্লাই করবে, অথবা মোট বিক্রয় মাইনাস মোট প্রান্তিক ব্যয়। আমরা যদি মোট ব্যয় থেকে আমরা পরিবর্তনশীল ব্যয় অথবা প্রান্তিক ব্যয় মাইনাস করি তাহলে তো বের হয়ে যাবে স্থায়ী ব্যয়, রাইট? কারণ প্রান্তিক ব্যয় আর স্থায়ী ব্যয় যোগ করলে আমরা পাই মোট ব্যয়, এই দুইটা ব্যয়ের যোগফল হচ্ছে মোট ব্যয়। তো আমরা মোট ব্যয় থেকে যদি পরিবর্তনশীল ব্যয় অথবা প্রান্তিক ব্যয়টাকে বাদ দিয়ে দেই তাহলেই পেয়ে যাব স্থায়ী ব্যয়ের পরিমাণ। এবার আমরা এই চ্যাপ্টারের কিছু মোস্ট ইম্পর্টেন্ট সূত্র দেখব। এই ইম্পর্টেন্ট সূত্রগুলোর উপর কিন্তু আলাদা একটা ভিডিও আছে, ঠিক আছে? সেগুলো হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক, এখান থেকেই বেশি সৃজনশীল আসে, এখান থেকেই বেশি এমসিকিউ আসে। সমচ্ছেদ বিন্দু একক, সমচ্ছেদ বিন্দু এককের সূত্র হচ্ছে মোট স্থায়ী ব্যয়, অথবা শুধু স্থায়ী ব্যয় লিখতে পারো স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি অনুদান প্রান্ত। সো স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই কি করতে হবে? একক প্রতি অনুদান প্রান্ত। একক প্রতি অনুদান প্রান্তের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। সো বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় মাইনাস করবে, এরপর স্থায়ী ব্যয় দিয়ে সেটাকে কি করবে? ভাগ করবে, তাহলেই পেয়ে যাবে সমচ্ছেদ বিন্দু একক অথবা বিইপি একক। অথবা এখানে আরেকটা সূত্র আছে, সমচ্ছেদ বিক্রয় টাকা ডিভাইডেড বাই প্রতি এককের বিক্রয় মূল্য। তো এই জিনিসটা বোঝানোর জন্য তোমাকে আগে সমচ্ছেদ বিক্রয় টাকাটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমাকে বুঝাতে হবে। আরেকটা সূত্র হচ্ছে, অথবা প্রকৃত বিক্রয় একক মাইনাস নিরাপত্তা প্রান্ত একক। তো প্রকৃত বিক্রয় একক থেকে তুমি যদি মাইনাস করো নিরাপত্তা প্রান্ত একক, নিরাপত্তা প্রান্ত এককের সূত্র কি বন্ধুরা? নিরাপত্তা প্রান্ত এককের সূত্র হচ্ছে প্রকৃত বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়, ঠিক আছে? সো এখানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখো, নিরাপত্তা প্রান্ত একক, ঠিক আছে? সো এটা সূত্র হচ্ছে প্রকৃত বিক্রয় একক মাইনাস সমচ্ছেদ বিক্রয় একক, মানে হচ্ছে বিইপি ইউনিট। ওকে, সো আমরা বের করছি কিন্তু বিইপি ইউনিট অথবা বিইপি একক। এখন দেখো প্রকৃত বিক্রয় এখানে প্লাস অবস্থায় আছে, তো এখন কি হবে বন্ধুরা? দেখো এখানে নিরাপত্তা প্রান্ত এককের আগে কিন্তু মাইনাস আছে, তাই না? সো মাইনাস হবে এখানে মাইনাস প্রকৃত বিক্রয়, আমি জাস্ট মাইনাস দিয়ে গুণ করছি সূত্রটাকে, মাইনাস প্রকৃত বিক্রয় আর এখানে হবে প্লাসের বিইপি ইউনিট। এখন দেখো প্রকৃত বিক্রয় একক, আবার এখানে মাইনাস করছি প্রকৃত বিক্রয় একক, তাহলে কি হবে? একদম জিরো। আর এখানে হচ্ছে প্লাসের বিইপি ইউনিট, তার মানে এখানে বিইপি ইউনিট সমান সমান হচ্ছে বিইপি ইউনিট। ওকে, সো এই সূত্রটা কিন্তু তোমাদের ইউজ করতে হবে না, তোমরা শুধুমাত্র এই প্রথম সূত্রটাই হচ্ছে ভালো করে মনে রাখবে, যে সমচ্ছেদ বিন্দু একক সমান সমান মোট স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি অনুদান প্রান্ত। এর পরের সূত্রটা হচ্ছে সমচ্ছেদ বিক্রয় টাকা, সমচ্ছেদ বিক্রয় টাকা নির্ণয় সূত্র সমান সমান স্থায়ী খরচ ডিভাইডেড বাই অনুদান প্রান্ত অনুপাত। সো আমি এই সূত্রটাকে একদম তোমাদের ভেঙে ভেঙে বুঝাই। সমচ্ছেদ বিক্রয় টাকা সমান সমান হচ্ছে স্থায়ী খরচ, যেটাকে বলা হয় ফিক্সড কস্ট, ঠিক আছে? স্থায়ী খরচ ডিভাইডেড বাই অনুদান প্রান্ত অনুপাতের সূত্র কি? বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে পরিবর্তনশীল ব্যয় অথবা প্রান্তিক ব্যয়, ঠিক আছে? আমি এখানে প্রান্তিক লিখছি, বিক্রয় মূল্য মাইনাস প্রান্তিক ব্যয় আবার ডিভাইডেড বাই হচ্ছে বিক্রয় মূল্য।
ঠিক আছে। সো এটা হচ্ছে অনুদান প্রান্ত অনুপাতের সূত্র। সো আমরা এখানে যদি অনুদান প্রান্ত অনুপাত না লিখে বন্ধুরা তোমরা যদি এটা লেখো যে বিক্রয় মাইনাস প্রান্তিক ব্যয় ডিভাইডেড বাই বিক্রয়, তাহলেও কিন্তু হয়ে যাবে। সো সমুচ্ছেদ বিক্রয় টাকা সূত্র হচ্ছে স্থায়ী খরচ ডিভাইডেড বাই বিক্রয় মাইনাস প্রান্তিক ব্যয় ডিভাইডেড বাই হচ্ছে বিক্রয়। সো এখানে তুমি যদি স্থায়ী খরচ পরের লাইনে গিয়ে স্থায়ী খরচ লিখে হচ্ছে গুণ দাও, তাহলে কি হবে, এই জিনিসটা উল্টে যাবে, মানে বিক্রয়টা হচ্ছে উপরে চলে আসবে আর বিক্রয় মাইনাস প্রান্তিক ব্যয়টা হচ্ছে নিচে চলে আসবে। এর পরের সূত্রটা আছে সমুচ্ছেদ বিক্রয় টাকা সমান সমান সমুচ্ছেদ বিক্রয় একক গুণ হচ্ছে প্রতি এককের বিক্রয় মূল্য, ঠিক আছে। তো সমুচ্ছেদ বিক্রয় একক আমরা যেটা পাবো সমুচ্ছেদ বিন্দু এককের সাথে আমরা গুণ করব প্রতি এককের বিক্রয় মূল্য, তো তাহলেই বের হয়ে যাবে সমুচ্ছেদ বিক্রয় টাকা। আবার বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্ত মাইনাস করলে পেয়ে যাব সমুচ্ছেদ বিক্রয় টাকা। তো এই তিনটা সূত্রই হচ্ছে সমুচ্ছেদ বিক্রয় টাকার সূত্র। এখানে প্রথম সূত্রটা আর হচ্ছে দ্বিতীয় সূত্রটা, এই দুইটা সূত্র কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি আবার রিপিট করছি, এই দুইটা সূত্র মনে রাখলে কিন্তু তোমরা ওই ম্যাথের মধ্যে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে প্রয়োজনীয় বিক্রয় টাকা। হ্যাঁ, প্রয়োজনীয় বিক্রয় টাকা থেকে তোমাদের সৃজনশীল তো আসবে। সো প্রয়োজনীয় বিক্রয় টাকা সমান সমান স্থায়ী খরচ যোগ প্রত্যাশিত মুনাফা, কি করবে, স্থায়ী খরচ যে খরচগুলো প্রতিষ্ঠানের জন্য স্থায়ী এর সাথে যোগ করবে প্রত্যাশিত মুনাফা। তোমাদের উদ্দীপকে বলাই থাকবে, ধরো মিস্টার ক হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং সে মুনাফা প্রত্যাশা করছে 50,000 টাকা, ঠিক আছে। সো সে মুনাফা প্রত্যাশা করছে 50,000 টাকা, এটাই হচ্ছে তোমার প্রত্যাশিত মুনাফা। সো স্থায়ী খরচ যদি হয় ধরো এখানে 1,00,000 টাকা স্থায়ী খরচ আর প্রত্যাশিত মুনাফা হচ্ছে 50,000 টাকা, তারপর ডিভাইড করবে অনুদান প্রান্ত অনুপাত দিয়ে। এখানে ধরো অনুদান প্রান্ত অনুপাত হচ্ছে কত, 50%। এবার তোমরা অঙ্কটা কিভাবে করবে, প্রথমত হচ্ছে 1,00,000 যোগ 50,000 ডিভাইডেড বাই হচ্ছে 50%, তাহলে তোমাদের বের হয়ে যাবে প্রয়োজনীয় বিক্রয় টাকা। সো প্রয়োজনীয় বিক্রয় টাকা জিনিসটা হচ্ছে কত টাকার পণ্য বিক্রয় করতে হবে, প্রয়োজনীয় বিক্রয় টাকা, ঠিক আছে, কত টাকার পণ্য বিক্রয় করতে হবে সেটাই হচ্ছে প্রয়োজনীয় বিক্রয় টাকা। এখন আমরা দেখব প্রয়োজনীয় বিক্রয় একক, মানে হচ্ছে কত একক পণ্য বিক্রি করতে হবে। সো সমান সমান স্থায়ী খরচ যোগ প্রত্যাশিত মুনাফা, দেখো এটুক পর্যন্ত কিন্তু সেম, যে স্থায়ী খরচ যোগ প্রত্যাশিত মুনাফা, আর ডিভাইড করবে একক প্রতি অনুদান প্রান্ত দিয়ে, তাহলেই বের হয়ে যাবে প্রয়োজনীয় বিক্রয় একক। একক প্রতি অনুদান প্রান্তের সূত্রটা আমি আবারও বলে দিচ্ছি, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, তাহলেই হচ্ছে একক প্রতি অনুদান প্রান্ত পেয়ে যাবে। সো স্থায়ী খরচের সাথে তুমি যদি প্রত্যাশিত মুনাফা মানে মালিকের প্রত্যাশিত মুনাফা যোগ করো, এরপর ভাগ করো হচ্ছে এই টোটাল টাকাটাকে যদি ভাগ করো একক প্রতি অনুদান প্রান্ত দিয়ে, তাহলে তুমি পেয়ে যাবে প্রয়োজনীয় বিক্রয় একক। তো বন্ধুরা আজকে আমি কিন্তু তোমাদের একদম ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণের সূত্রগুলো A to Z দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা এই সূত্রগুলো মনে রাখতে পারবে এবং ভবিষ্যতে এই সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো করতে পারবে। সো ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করবো।